ওদিকে মালা সূর্যর মাকে সেবা যত্ন করে সুস্থ করার চেষ্টা করতে থাকে। কাকী, এখন তোমার শরীর কেমন লাগছে? না রে মা, আমার শরীর ভালো লাগছে না। আর সূর্য না আসা পর্যন্ত আমার শরীর ভালো হবে না রে। তোরা তোরা আমাকে সেবা যত্ন না করে আমার সূর্যকে আমার কাছে এনে দে, তাহলে দেখবি আমি সুস্থ হয়ে যাব। ঠিক আছে কাকি, সূর্যকে আমি তোমার কাছে নিয়ে আসবো। এখন তুমি এই ওষুধটা খেয়ে নাও তো দেখি। আলো, আজ আমি অনেক খুশি। বিধাতা আমাদের মনের আশা পূরণ করেছেন। আমরা আবারও দুজনে এক হতে পেরেছি। হ্যাঁ সূর্য, তুমি ঠিকই বলেছ। কিন্তু আমি আমার আগের জন্মের সব কথা মনে করতে পারছি, কিন্তু এই জন্মের কোনো কথাই যে আমি মনে করতে পারছি না। আলো, তুমি এত চিন্তা করো না, দেখবে সবকিছু তোমার খুব তাড়াতাড়ি মনে পড়ে যাবে। হ্যাঁ সূর্য, তাই যেন হয়। তবে আজ কাঞ্চননগরের কথা আমার খুব মনে পড়ছে, মনে হচ্ছে এক্ষুনি চলে যাই সেখানে। না আলো না, সেখানে যাওয়ার আর কোনো দরকার নেই, কারণ ওই শকুন রাজের আত্মা এখনো ওই রাজ্যের আশেপাশে চলাফেরা করে। আরো শুনেছি আমি, ওই কাঞ্চননগরের সবাই নাকি ওই রাজ্য ছেড়ে চলে গেছে। শুধু তাই না, ওই শকুন রাজ্যের আত্মা নাকি ওই রাজ্যের মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে যায় ওই রাজপ্রাসাদের কাছে, আর তাকে মুক্ত করে দিতে বলে। আর কেউ যদি তার কথা না শুনে তাহলে তাকে হত্যা করে ফেলে। আর তাই এখন আমাদের কাঞ্চননগরকে সবাই অভিশপ্ত রাজ্য বলেই চেনে। না, এসব তুমি কি বলছো কি সূর্য? ওই কাঞ্চননগর আমাদের প্রাণ, আর তাই তো ওই কাঞ্চননগরকে আমি অভিশাপ মুক্ত করবই। ওই শকুন রাজের আত্মাকে আমি চিরকালের মতো ধ্বংস করে দেব। ওই রাজ্যের সবাইকে আমি আবারও আবারও ফিরিয়ে আনব। আবারও কাঞ্চননগর সবার কাছে সুখ আর শান্তির জায়গা হয়ে উঠবে। হ্যাঁ মা, তবে তার জন্য যে তোর সব শক্তিকে ফিরিয়ে আনতে হবে। দরবেশ বাবা, আপনি কতদিন পর আপনার সাথে আজ আমার দেখা হলো। হ্যাঁ মা, আজ আমি তোরে জন্মে সব শক্তিকে জাগ্রত করতে এসেছি মা, তুই প্রস্তুত আছিস তো? ওদিকে নাগমাতা নাগজ্যোতিষের কাছে যায়। নাগমাতা, আপনি এসেছেন? নাগমাতা, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তাহলে কি আপনি জানতেন যে আমি এখন আপনার কাছে আসব? নাগমাতা, আমি জানি নাগমাতা, আপনাকে যে আমার কাছে আসতেই হবে। হ্যাঁ, তা ঠিকই বলেছেন নাগজ্যোতিষী, আর তাই তো আমি আজও এসেছি আপনার কাছে একটা বিশেষ কারণে। কি কারণ নাগমাতা? ওই নাগরাজ আর নাগরানী আপনার নাগ কারাগার থেকে পালিয়ে গেছে, তাই না? নাগজ্যোতিষী, আপনি সব কিছু জানেন? হ্যাঁ নাগমাতা, আমি সব জানি। আমাকে যে সব কিছুই খোঁজ রাখতে হয়, কবে কখন কিভাবে পালিয়েছে ওই নাগরাজ নাগরানী, এসব কিছু আমি জানি। নাগজ্যোতিষী, আপনি যখন এত কিছু জানেন, তাহলে বলুন কে কে ওই নাগরাজ আর নাগরানীকে সাহায্য করেছে, আর কে বা আমার কপালের রক্ত চন্দন মুছে দিয়েছিল? এ তো খুব সামান্য ব্যাপার। ওই নাগরাজ আর নাগরানীকে সব সময়ের জন্য সাহায্য করে গেছে আপনার নাগ সেনাদের মধ্যে দুজন নাগ সেনা, আর তারাই আপনার কপালের চন্দন মুছে দিয়েছে। আমি জানি সেটা, কিন্তু তাদের নাম কি সেটা বলুন আমাকে। তারা দুজন আর কেউ নয়, ওই শঙ্খিনী আর পঙ্খিনী আপনার কপালে ওই রক্ত চন্দন মুছে দিয়েছে, আর নাগরাজ আর নাগরানীকে পালিয়ে যেতে সাহায্য করেছে। কি, ওদের এত বড় সাহস! ওরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ওদেরকে আমি শেষ করে ফেলবো। আর তাই তো ওরা দুজনে ফিসফিস করে কথা বলছিল, আর আমার সাথে একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছিল। আজ ওদের কিছুতেই আমার হাত থেকে রক্ষে নেই। ওদিকে সূর্যের মায়ের অবস্থা আরো খারাপ হতে থাকে, সে নিস্তেজ হয়ে পড়ে। কাকি, ও কাকি, কাকি, কি হলো কি কাকি তোমার? তুমি কথা বলছো না কেন? কাকি, ও কাকি, কাকি, এ কি কি হলো কি কাকি? এ সে তো আমার কথায় কোনো সাড়াই দিচ্ছে না,
কাকি, ও কাকি, কাকি কথা বলো কাকি। না না কাকি তো কিছুতেই সাড়া দিচ্ছে না। কাকা, ও কাকা, কাকা কোথায় তুমি? তাড়াতাড়ি ভেতরে এসো। মালার চিৎকারে সূর্যের বাবা তাড়াহুড়ো করে ঘরের ভেতরে চলে আসে। একি রে মা, তুই এভাবে আমাকে ডাকছিস কেন? কি হইছে? ও কাকা, কাকা দেখো না কাকা, সেই কখন থেকে কাকিকে দেখে চলেছি কিন্তু কাকি কোনো সাড়া দিচ্ছে না। দেখো না কাকা, কাকির কি হলো? কাকি আবার? না না এসব কথা বলিস না মা, তোর কাকির কিছুই হতে পারে না, ও ঠিক হয়ে যাবে। এক্ষুনি এক্ষুনি আমি কবিরাজ মশাইকে ডেকে আনছি। কবিরাজ মশাইকে ডেকে তুমি কি করবে কাকা? কাকি তো কোনো ওষুধ পানি কিছুই খাচ্ছে না, সারাক্ষণ শুধুমাত্র সূর্য সূর্য করেই চলেছে। আর এখন তো কাকির টান চাই চাই অবস্থা। তাই যদি পারো কবিরাজকে নয় তোমার ছেলেটাকে তুমি খুঁজে নিয়ে এসো, তাহলে যদি কাকিকে বাঁচানো যায়। হ্যাঁ হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, আমার সূর্য না ফেরা পর্যন্ত কিছুতেই তোর কাকি সুস্থ হবে না। আর তাই আমি এখন যাচ্ছি, যেখান থেকে পারি যেভাবে পারি আমি আমার সূর্যকে ঠিক খুঁজে নিয়ে আসব। মা তুই তোর কাকির কাছেই থাকিস। ঠিক আছে কাকা, তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। ঠিক আছে মা, ঠিক আছে। এই কথা বলে সূর্যের বাবা রওনা দেয়। জানি না জানি না নাগরাজ, এখন শঙ্খিনী আর পঙ্খিনীর কি অবস্থা? ওরা ওই নাগমাতার হাতে ধরা পড়ে গেল কিনা সেটাও তো বুঝতে পারছি না। হ্যাঁ নাগরানী, দরবেশ বাবু তো বলে গেলেন ওদের দুজনকে সুরক্ষার ব্যবস্থা করে গেছেন, তারপরও এত চিন্তা কেন করছো? নাগরাজ, দরবেশ বাবা বলে গেছেন কিন্তু তার কথার মধ্যে আমি কিছু একটা কিন্তু খুঁজে পেয়েছি। আর তাছাড়া ওই নাগমাতা তো অনেক চালাক, ও কোনোভাবে যদি ওদের ক্ষতি করে দেয় তাহলে কি হবে? নাগরানী, সবকিছুর উপর আমাদেরকে বিধাতার উপর ভরসা রাখতে হবে। এখন বিধাতা যেটা করে সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো নাগরাজ, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমরা যখন নাগলোক থেকে পালিয়ে এসেছি তখন যদি ওদেরকে আমরা আমাদের সাথে করে নিয়ে ফিরে আসতাম তাহলে হয়তো বেশি ভালো হতো। আসলে ওরা নিজেদের প্রাণের কথা চিন্তা না করে আমাদেরকে সাহায্য করে গেছে, আর এখন ওদেরকে এই বিপদে পড়তে হয়েছে। জানি না কবে কবে সবার এই বিপদ কাটবে। আর দেরি নেই নাগরানী, আর বেশি দেরি নেই। শুনলে না দরবেশ বাবা বলল আমাদের আলোর সব কিছু মনে পড়ে গিয়েছে, আর তাই তো দরবেশ বাবা আমাদের আলোর সব শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য ওর কাছে গিয়েছে। আর দেখবে আলোর শক্তি ফিরে এলে আমাদের আলোর নাগমাতাকে শেষ করে দেবে, আর আবার আমাদের নাগলোকে শান্তি ফিরে আসবে, আর কাউকেই বিপদে থাকতে হবে না। তুমি ঠিকই বলেছ, আমাদের আলো আমাদের সব কষ্ট দুঃখ বিপদ আপদ দূর করে দেবে। বেশ অনেকটা সময় তো হলো নাগমাতা এখান থেকে নাগজ্যোতিষের কাছে গিয়েছে, কিন্তু এখনো তো তার ফেরার নামই নেই। আর আমি একা একা এই নাগ দরবার পাহাড়ে দিয়ে যাচ্ছি, একটু বিশ্রামও করতে পারছি না। তবে মনে হচ্ছে নাগমাতার ফিরতে আরো কিছুক্ষণ দেরি হতে পারে, আর সব নাগ সেনারাও জানে যে আমি নাগ দরবার পাহারায় আছি, আর তাই এখন কেউ ভুলেও এখানে আসবে না। আর এই সুযোগে আমি আমার কক্ষে যাব, আর কিছুক্ষণ বিশ্রাম করে নেব, তারপর আমি না হয় আবার এখানে চলে আসব, কেউ কিছুই বুঝতে পারবে না, চাই বরং আমি। এ কথা বলে বিশুকি অদৃশ্য হয়ে যায়। শঙ্খিনী আড়াল থেকে এই সব কিছু দেখতে থাকে। এটা সুযোগ, বিশুকি এখন কিছুক্ষণের জন্য নাগ দরবারে থাকবে না, আর তাই ওই পঙ্খিনীকে সাথে নিয়ে আমাকে এখন যে করেই হোক পালিয়ে যেতে হবে। যাই যাই এক্ষুনি পঙ্খিনীর কাছে যাই। এ কথা বলে শঙ্খিনী পঙ্খিনীর কাছে যাই। এখান থেকে চলে যেতে হবে মানে কি বলছিস কি তুই? হ্যাঁ রে, আমি ঠিক
ঠিকই বলছি, ওই জাদুগুলো কেন জানি না আমাদের কথা নাগমাতাকে বলতে পারেনি। তবে নাগমাতা ওই নাগজ্যোতিষের কাছে গেছে, আর তাই আমি নিশ্চিত ওই নাগজ্যোতিষী ঠিক আমাদের কথা জানিয়ে দেবে ওই নাগমাতাকে। আর তাই তো এবার নিশ্চিত আমি যে ওই নাগমাতা নাগলোকে ফিরে এসে আমাদেরকে হত্যা করে ফেলবে। আর তাই আমাদের জীবন বাঁচাতে হলে আমাদেরকে এখান থেকে পালাতেই হবে। কিন্তু সঙ্গিনী, ওই বিষাক্ত নাগলোকেই আছে, আর আমাদেরকে ওই নাগলোকের ভেতর দিয়েই যেতে হবে। আর তখন যদি বিষাক্ত আমাদের দেখে নেয় তখন কি হবে? বিষাক্ত বলেই দিয়েছে যে নাগমাতা ফিরে আসা না পর্যন্ত আমাদের কক্ষ থেকে কোথাও না যেতে। আমি জানি সব কিছু, আর আমি নাগলোক থেকেই আসলাম, ওখানে বিষাক্ত এখন নেই, আর তাই এই সুযোগে আমাদেরকে নাগলোক ছেড়ে পালিয়ে যেতে হবে। সে না হয় বুঝলাম, কিন্তু আমরা পালিয়ে গেলেও তো ওই নাগমাতা তার শক্তির সাহায্যে আমাদেরকে মুহূর্তের মধ্যে খুঁজে বের করে ফেলবে, তখন কি করবি? তুই এত ভয় পাস না তো পঙ্খিনী, আগে চল, আগে আমরা নাগলোক থেকে পালাই, তারপর বাকিটা দেখা যাবে। আর তাছাড়া আমি খবর পেয়েছি যে আমাদের নাগরানী কন্যা আলো নাকি তার সব শক্তি ফিরে পেতে চলেছে, আর সেই দেখিস আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করবে। আর কথা বাড়াস না তো পঙ্খিনী, যে কোনো সময় ওই বিষয়কে আবার নাগ দরবারে চলে আসতে পারে, তাই বলছি চল এক্ষুনি চল আমরা বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ চল চল। এরপর সঙ্খিনী আর পঙ্খিনী চলতে থাকে, আর বিষকি নাগ দরবারে আসার আগেই তারা নাগ দরবারের ভেতর দিয়ে নাগলোকের বাইরে বেরিয়ে আসে। তো বন্ধুরা, তাহলে কি সঙ্খিনী আর পঙ্খিনী নাগমাতার হাত থেকে মুক্ত হতে পারবে? সেটা জানবো আমরা কোজবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।